এই যে জল বড় বড় জল পড়ছে, সব মজা করছে। এবার প্রচুর ওয়াটার ক্রসিং পেয়ে গেছি, নেপাল মনে করে দিচ্ছে। বাস টাংলাংলা পাস খারদুংলার থেকে টাপ, আমার নেই চাপ, জলই হলো শুধুমাত্র আমাদের সবার বাপ। বাহ, শুভ সকাল প্রিয় বন্ধুরা। এখন রয়েছি লেহের হোটেলে, যেমন তোমরা দেখেছিলে আগের পর্বে। আর আজকে আমরা যাচ্ছি মানালির পথে। মানালিতে একদিনে ক্রস করতে পারবো না, তো একদিন না হয়তো আমরা আজকে সারচুতে গিয়ে থাকবো, নাইট স্টে করবো। তো কালকে মানালি পৌঁছবো, কিছুই রেডি নেই, সব উল্টালে পড়ে রয়েছে, গোছাগুছি কিছু হয়নি, সব গোছাগুছি করে ড্রেস ফ্রেস পরে বাইক নিয়ে আবার বেরোবো। এই যে আমাদের সঙ্গে দাদা রয়েছে, হোটেলের সব দেখাশোনা করে। দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম যুবরাজ মেহরা। আচ্ছা, আমি হোটেল চালাচ্ছি, এক ওয়ান মান্থ হয়েছে এখানে। ও দাদা নিশ্চয়ই ভালো লেগেছে এখানে থেকে, একদম আবার আসবেন আর আরো গেস্ট পাঠাবেন। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা আর নাম্বারটা বলে দিন। হোটেলের নাম হচ্ছে রিক্সিন রেসিডেন্সি লাদাখ, আর নাম্বার হচ্ছে 9103883609। আই হোপ এনাদার মানে স্টেটা ভালো হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই ভালো আছে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে হোটেল সব কিছু, গরম জল পেয়ে যাবে এখানে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমি দেখো এই লাদাখপুরের মধ্যে কোনো জায়গাতেই ভিডিও বানাইনি হোটেলে, কিন্তু এই দাদাদের এত ভালো ব্যবহার, বাকি সব কিছু সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, তাই জন্য দাদাকে বলে আমার ভিডিওটা বানালাম। যদি তোমাদের কোনো রকম লেতে এসে দরকার লাগে, এই দাদার নাম্বার তো দাদা দিয়ে দিল, যদি দরকার লাগে তোমরা দাদাকে যোগাযোগ করে নিও। আর দাদা কিন্তু বাঙালি নয়, কিন্তু কলকাতায় অনেকদিন থাকতো বলে বাংলা ভালো বলে, ওদের কাজ করেছে 15 বছর কাজ করেছে, ফলে কি বাংলা ভাষাতে কথা বলতে তোমাদের সুবিধা হবে আর দাদা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে। ঠিক আছে দাদা, ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই বিনীত আবির চলো, ঠিক হ্যায় আপনি যাও, উপর সে মিলিয়েগা, টাটা করে। আচ্ছা ঠিক হ্যায়, দু দিন রহো আরাম সে, তুম আবি ইধার। তুমি ইধার এখন দুদিন কাটানো খুব কষ্টকর হবে, একা একা, কাউকে চেনে না জানে না এখানে, মাঝে সাথে ঘুরতে বেরোবে, যাই হোক করে কাটাতে তো হবেই। হ্যান্ড গ্লাভসটা এখনও পড়িনি, এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো, তারপর পড়বো। এখান থেকে কারু 33 কিলোমিটার, পাং 173 কিলোমিটার, আর সারচু 249 কিলোমিটার। বাপ রে বাপ, এই পাহাড়ের মধ্যে 249 কিলোমিটার চালানো আমাদের আজকে সম্ভব হবে? চলো দেখা যাক, যা হবে দেখা যাবে। এখানে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ মার্টিয়ার্স মেমোরিয়াল চক, একটা বাঘ রয়েছে চকটার মধ্যে। কালকে এমন অবস্থা হয়েছিল অক্সিজেনের জন্য, প্যাংগংয়ে মুখ দিয়ে আমার কথা বেরোনো পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো। এই চলে এসেছি পেট্রোল পাম্পে, লেতে 104 টাকা করে লিটার পেট্রোল, আমার 580 টাকার পেট্রোল ধরলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। ওয়েলকাম টু মডেল ভিলেজ সাবো, ওইদিকে সাবো চলে যাবে, আর এদিকে আমাদের যেতে হবে। চকগুলো খুব সুন্দরভাবে করে সাজানো। লে থেকে এবার বেরিয়ে যাচ্ছি, মনটা খারাপ লাগছে হালকা, কিন্তু লাস্ট যতটুকু সময় আছি পুরো একদম চোখ ভরে লেকে একদম দেখেনি, আশা করি তোমরাও দেখছো আমার ক্যামেরা থেকে। টানগুলো না হঠাৎ এমন আসে না দেখছো, ও হো, কিন্তু এই লেতে এত গাছপালা রয়েছে যে অক্সিজেনের কোনো কমি নেই, সুন্দর। ঠান্ডাও বলতে কি ঠান্ডা নেই বললেই চলে, সেরকম মানে আমাদের ওখানে ঠান্ডার সময় যেমন ঠান্ডা থাকে সেরকম হালকা ঠান্ডা, কোনো চাপ নেই, মানে দারুণ ওয়েদার, দারুণ মৌসুম, যা বলবে আর কি, খুব ভালো লাগবে লেতে। আর সবথেকে ভালো, আমরা যে হোটেলে ছিলাম ওখানে মানে একদম হোটেলে খাট থেকে শুয়ে শুয়ে এই বরফের পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে তো কোনো পাখা এসির কোনো ব্যাপার নেই, তার ফলে হালকা একটু গরম গরম লাগছিলো যেহেতু কম্বল লেপ দিয়েছিলো। তো কালকে একটা জানলা পুরো খুলে রেখে দিয়েছিলাম রাত সারা রাত, ওই জানলা দিয়ে হাওয়া আসছিলো, মানে কি ঠান্ডার হাব অনুভবটা নিতে পারছিলাম। এই দেখো এখানে স্তূপা করা আছে, প্যালেস বা কিছু হবে। ও কী সুন্দর দৃশ্য, আবার কবে আসতে পারবো জানি না, এরপর এলে দেখা যাবে, তখনকার কথা তখন বোঝা যাবে। আগে এখন তো যেই সময়টা আছে এইটাকে ভালো মতো অনুভব করি, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, ও বলার কিছু নেই। কারুতে আবার পেট্রোল ভরিয়ে নিলাম, এখানে 184 টাকার পেট্রোল ধরলো, এটাই লাস্ট পেট্রোল পাম্প, তারপরে সেই আজকাল কোনো পেট্রোল পাম্প আমরা কালকে সে দাঁড়চাতে গিয়ে, ওই জন্য ফুল ট্যাঙ্ক এখানে আবার করে নিলাম। আর বাকি সবাই জারি জারি কেনে নিয়েছে পেট্রোল, আমি নিইনি, যদি দরকার লাগলো ওখান থেকে 1-2 লিটার নিয়ে নেবো। এখানে রাস্তার কাজ চলছে, ওই জন্য এদিক দিয়ে ডাইভার্সন করে দিয়েছে, তৈরি হচ্ছে রাস্তা, ওই যে একদম সোজা ওইদিকে গিয়ে তারপর মেন রাস্তায় মিলবে।
উপসি ব্রিজ, আর খানিকক্ষণের জন্য এরকম পাহাড়, এরপরে তো অন্যরকম এসে যাবে। যত উপরে উঠবো আস্তে আস্তে আরও দৃশ্য পাল্টাবে। চলো, এই রাস্তাটাই তো মেন, এটা দেখার জন্যই কত অপেক্ষা করে আছি যে কখন লে টু মানালি রাইড করব। ও এগুলোও তো কিছু কম যায় না কোনো অংশে, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা লোকেদের মুখে শুনেছি বা ভিডিওতে দেখেছি অন্য কারুর, যে লেহ মানালি রোড পুরো একদম স্বর্গ। আর ওই দূরে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে এগুলোকে এই পাহাড়ি গোলাপ বলে, সবাই তাই বলছিল, এবার জানি না। ও লাগছে দেখো বাস। ও আর এই গলার আওয়াজটা কালকে সারাদিন মিস করেছি আমি, যে বলতে পারিনি, কিন্তু দেখো আজকে কি সুন্দর লাগছে। আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, না অক্সিজেনের এত ঘাটতি ছিল শরীরে যে মনে হচ্ছিলো যেন কী না কী হবে, কিন্তু আজকে সব একদম ফ্রেশ। আর সকালবেলায় একটা পরোটা, আলুর পরোটা চা খেয়েছি ওই লেহের সামনে হোটেল থেকেই, তো 60 টাকা বিল হয়েছিল, 606। ও খেয়ে দিয়ে একদম বেশ টানা টান, আস্তে আস্তে হজম হয়ে যাবে। কিছু চকলেট ওখান থেকে লে থেকে কিনেছি, যখন দরকার পড়বে ওগুলো খাবো। আর জল আসেই, আর এখান দিয়ে নদী বইছে দেখো। ও জবাব নেই, বন্ধ করতে ইচ্ছে করছে ক্যামেরা। আবার সুন্দর রাস্তাটা পেয়ে গেলাম, মনে হচ্ছে যেন বিদেশে চালাচ্ছি গাড়ি, দারুণ। আই লাভ মাই ইন্ডিয়া। ও আর তার সঙ্গে থ্যাংকস টু বিআরও, যারা এত সুন্দরভাবে রাস্তাঘাট তৈরি করে চাকাচাক করে রাখে সবসময়। ও কি বলবে এই দৃশ্য, তার সঙ্গে যদি এরকম রাস্তা না থাকে তাহলে কি মানায়, দারুণ। এই দেখো মেরু 9 মানালি 419 বাকি, 419 তো সম্ভব না, আমরা পারবো না একদিনে। ও কালকেই দেখা যাবে, কালকে কখন বোঝাচ্ছি না বোঝাচ্ছি। এই পাহাড়গুলো লাগছে দেখো, এখন খাঁচ কাটা খাঁচ কাটা রয়েছে, ওইদিকেও তাই একই, দারুণ। আর লেতে এত গাছপালা রয়েছে, শুকনো পাহাড়ের সঙ্গে এত সবুজ গাছ, দেখতে খুবই সুন্দর। আর এই দেখো নিচে দিয়ে ওই নদী বয়ে যাচ্ছে একদম হু হু করে। ও এরই নাম হয়তো লাদাখ, মানে যে কোনো আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, আর আলাদা 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 রূপ পাহাড়ে আর পর্বতের। দেখো কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও খয়েরি, মানে রং বর্ণনা করা খুব মুশকিল, এমন এমন সব ধাঁচের পাহাড় আর এমন এমন সব রং। ও দেখছো, বাপ রে বাপ, দেখে মন ভরবে না। ও বাইকে আসার তো এই একটাই মজা, চারিদিক তুমি ঘুরে ঘুরে শুধু দেখাও, দেখেই যাও দেখেই যাও। এইটা দেখো একদম রাস্তার সামনে। ও হো 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 দারুণ, হোমস্টে রেস্টুরেন্ট, লাটো গেস্ট হাউস, এটা হচ্ছে লাটো ভিলেজ। ও চাইলে পরে এই লাটো ভিলেজেও এসে একটা দিন থাকা যায় আরাম করে, দারুণ সুন্দর দৃশ্য। একটা 5 লিটারের জারে পেট্রোল ভরা হয়েছিল, এক্সট্রা ক্যারি করা হচ্ছিলো, তো সেটা পেছনটা ফুটো ছিল, লিক ছিল, তো পড়ছিলো পেট্রোল। তো যে থাটা দাঁড়ালো ও দেখে বলেছিলো যে পেট্রোল পড়ছে, তো কী করবে আত্ম নেওয়ার জায়গা নেই, সবাই তো ভর্তি করেই ট্যাঙ্কে এসছে, যতটা ধরেছে ওই 1.5 লিটার মতো ধরেছে, আর একটা বাকি একটা অন্য গাড়িকে দিয়ে দিয়েছে পেট্রোল। কী করবে, ফেলে দেওয়ার থেকে তো অন্য কাউকে দিয়ে দেওয়া ভালো। বাপ রে বাপ, দেখো রাস্তা পুরো ধুলো ভর্তি, কাজ চলছে অবশ্য, কিছু করার নেই, ঠিকঠাক হবে খুব তাড়াতাড়ি। আর সামনে বরফের পাহাড়, এখানে মানে স্পিড উঠছেই না গাড়িতে, সব একদম আপে উঠছি, তো টাংলাংলা সামনেই আছে, ওই 10-15 কিলোমিটার হবে হয়তো, আর একদম পুরো সোজা উপরে ওঠাচ্ছে, আর গলা শুকিয়ে যাচ্ছে, আর
হালকা ফুলকা নিঃশ্বাস তো কষ্ট হচ্ছে, কই নেই, আর হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে বরফের পাহাড়, পুরো চাপ নেই। লাদাখ দ্য প্রাইড অফ ন্যাশন, একদম ঠিক কথাই। ও গর্ব করা উচিত আমাদের লাদাখের জন্য, করেও তাই সবাই। ওই যে দূরে বড় তোর পাহাড় দেখছো, রাস্তাটা ওখান দিয়েই যাবে, ওইদিকেই নিয়ে যাচ্ছে। আর হাতটা পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে, মানে রাইডিং গ্লাভসটা খুলে এমনি ঠান্ডা গ্লাভস পরতে হবে। দেখি যতদূর পারি যেতে, তারপর পাল্টাবো। দাঁড়াতে ইচ্ছে করছে না এই রাস্তায়, আর এত সুন্দর রাস্তা আর এত সুন্দর মনোরম দৃশ্য। হ্যাঁ গ্রুপে হ্যাঁ, এক আদমি ঝাড়খণ্ড থেকে আয়া থা, ও রুক গিয়া লেহ মে, ও পরশু ফ্লাইট হ্যাঁ পড় কে চলে যায়, উসকা কাম হ্যাঁ, আর হামলোক মানালি সে যায়েঙ্গে। চলতে আপ লোক ভি মানালি যা রহে না। এই শুরু হয়ে গেল বরফের পাঁচিল। এই ভাই দাদারা সব, কেউ ওয়েস্ট বেঙ্গল, কেউ গুজরাট, কেউ পাঞ্জাব, নানা রকম জায়গা থেকে এসছে সব, কিন্তু একসঙ্গে গ্রুপে আছে। এখানে দাঁড়িয়ে হাতের গ্লাভসটা বদলে নিলাম, কারণ যা ঠান্ডা লাগছিল ওই গ্লাভসে কাজ হতো না। ছোটোখাটো একটা ওয়াটার ক্রসিং, আর এখানে দেখো সব মজা করছে। এই যে জল বড় গলা জল পড়ছে, সব মজা করছে, সব ভাইরা দাঁড়িয়ে আছে ফটো তুলছে, দারুণ দারুণ। আর এবার দেখো শুধু বরফে বরফ, এবার বরফ ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না। এই যে এখানে দাদা দাঁড়িয়ে আছে, ও ও কিছু বলবে হয়তো। হ্যাঁ বলো, ও ক্যামেরা শ্যুট চলছে, দাদা দাঁড়িয়ে ভিডিও করছে, এত সুন্দর জায়গা। ও হো হো, অমিতাভ পেছনে আছে, বাকি সবাই বাইরে এগিয়ে গেছে, আগে এগিয়ে গেছে। চলো এখানে যাক নাকি, চলো। হ্যাঁ হ্যাঁ, টাংলাংলার পাশে গিয়ে দাঁড়াবো, চলো। প্রচুর বড় বড়দের সারি সারি, আসল বড় তো এখনো বাকি আছে। ও হো, কোনো জায়গায় নোংরা হয়ে গেছে বড়, মানে এগুলো পুরনো বড়, আর যেগুলো পুরো সাদা আছে, এই যে জল গলে গলে বেরোচ্ছে, জুতোর না ভিজে যায় এইদিকে আমাকে ধ্যান রাখতে হবে, তাহলে আমার হালুয়া টাইট হয়ে যাবে। এগুলো আগেকারই নোংরা নোংরা আছে। চলো মস্তি ফুল টাইট। ও এই ভিজলো রে জুতো, আমাকে আস্তে আস্তে যেতেই হবে, নাহলে মরবো। এখনই যদি জুতো ভিজে যায় তখন তো প্রচুর বাকি। এবার প্রচুর ওয়াটার ক্রসিং পেয়ে গেছি, মানে রাস্তা খারাপ বলে বড় করে জলগুলো জমে আছে এখানে, কিন্তু আমার কাটি কাটি বের ধরার উপায় নেই, ওর উপর দিয়ে আমি যাবো না, কেন কি নালে আমার জুতো হালকা ভিজেই গেছে, আর পুরো ভিজে গেলে আমাকে দেখতে হবে না। এখনই মনে হচ্ছে পাড়ে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে, আর আমি এই দেখো পুরো ছিটে লাগছে। আমি জুতোটা ইউজ করি হচ্ছে তোমার ডিক্যাথলনের, ওর নামেই বলে ওয়াটারপ্রুফ, কিছু হয় না, একটু ভিজলেই ব্যাস। আরে কোথা দিয়ে আসছে আবার কে জানে, বাবা এত ডেঞ্জারাস রোড হয়ে গেল, দাঁড়িয়ে যাই ও কী করে আগে দেখি, মানে ও না আমাকে যেতে দেবে না নিজে যাবে, আমি তো এই রাস্তা ছাড়বো না বাবা, তোমার যাও তোমার রাস্তা দিয়ে তুমি যাও। ভালো এটা বাঁচি দাও। হ্যাঁ মানে চললো এবার এরকমই রাস্তা, ফুল অন অ্যাডভেঞ্চার। এটা এবার নেপাল মনে করে দিচ্ছে, বাস চলো নেপালের এক্সপিরিয়েন্সটাই কাজে লাগাই, এবার যা হবে বোঝা যাবে। আমার একটাই, নেপালে তো জুতো প্রথমে ভিজে গেছিলো, খালি পায়ে গেছিলাম, মানে ওই রবারের চটি পরে। এখানে কিন্তু জুতো ভেজালে চলে না, কেন কি বরফ করা জল না, নেপালে তো বরফ ছিল না, কোনো অসুবিধা হয়নি। দেখো দেখো বাস, দেখো দেখো বলার কিছু নেই, দেখো না এই 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 আস্তে আস্তে। ও হো হো হো, ওই উঁচু দিয়ে কতটা দেখতে পাচ্ছ জানি না, ওই ছোটো ছোটো সব যাচ্ছে, ওই ওপর দিয়ে যেতে হবে। আর এই খুব ভালো করেছিস,
হ্যাঁ, রাস্তা না দেখলে ওরকমই হবে, উঁচু উঁচু করলে কি হবে? বাবা রে, কত বরফ গো! রাস্তা দেখবো না, উপরে দেখবো না, সাইডে দেখবো, এ তো মহা মুশকিল রে বাবা। না ক্যামেরার সুইচ টিপে বন্ধ করবো না চালাবো। দেখো তোমাদের দাদা বলো ভাই বলো কত কষ্টই না করছে, মজাও নিচ্ছে, সে বললে কী হবে? যার জন্য আসা, কষ্টের মধ্যেই মজা। আহা হা 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 হা, ওহো, এই কষ্ট তো কোনো মানে এই কষ্টটা কষ্ট মনে হয় না গো, মজাই মনে হয়। শুধু জলটা একটু দেখে চালাতে হবে। আবার পুরো বরফ গলা জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওঠো 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 ওঠো, সব জল গলে গলে বেরোচ্ছে। আর বরফ, বাবারে, এ সিট বেল্ট বাঁধছে না কি করছে, তাকাচ্ছিল না। যাক বাবা, বেরিয়ে গেছি। ওরে বাপ রে বাপ, টাংলাংলা টাংলাংলা পাস, খারদুংলার থেকে টাপ, আমার নেই চাপ। জলই হলো শুধুমাত্র আমাদের সবার বাপ। ও হ্যাঁ, গেল গেল গেল, এরকমভাবে কি চালানো যায় পা তুলে? আগেরবার কোনো বরফের আইরে গেলে ওরা যে জরুর ওরা যে বুট জরুর কিনবো, অবশ্যই কিনবো। ডিক্যাথলন হয় কোথায় 4,500 টাকা ওরাজো, আর কোথায় 1,500 টাকা ডিক্যাথলন, তফাৎ তো থাকবে। বাস पर कितना दिन रहता है यहाँ पर टेंट? ये तो 3 महीना रहता है। चाय कॉफी सब कुछ मिलता है आपके यहाँ? चाय बेचता है, कॉफी बेचता है, ठंडा पानी, जूस। अच्छा, और पास का नाम क्या है? तंगलंगला पास। अच्छा, सवेरे कितना बजे से आप आ जाते हैं यहाँ? मैं यहाँ पहुँच जाते 9 बजे। 9 बजे पहुँच जाता है, कितना बजे तक रहता है? मैं शाम का 5 बजे लौट जाते हैं, 5 बजे तक बैठते हैं। अच्छा, 5 बजे तक बैठते हैं, ठीक है। आपका नाम बता दीजिए एक बार। नवांग। नवांग, बढ़िया। ये देखो, ये जो गाड़ी रही, ये गाड़ी लेके आते हैं अपना? सुबह लेके आता है, गाड़ी में सब माल पत्र उठा के लेके चला आता है। जल्दी बिक गया, खत्म हो गया। अच्छा, आज जल्दी बिक गया? पानी ठंडा। वाह वाह वाह, बहुत बढ़िया, ऐसे जल्दी जल्दी बिक जाए गाड़ी आपका तो बहुत अच्छा लगेगा। আরে কাদা মাটি সব নিয়ে নামছে ওপর থেকে একদম। এবার তাংলাংলা পাস থেকে নেমে পড়ছি। সারচু এখান থেকে 140 কিলোমিটার দেখাচ্ছে। আর একটা ছোটোখাটো ভালো পরিমাণে একটা ওয়াটার ক্রসিং এখন পার করছি আমরা, যেহেতু জলটা ওইখান থেকে আসছে। আর উপরে বরফের পাহাড়। ও বস, এই জায়গাটা দেখো, দাঁড়া নেমে দেখাই। এইবার দেখো, ও কীভাবে তৈরি হয়েছে বস, এগুলো দেখো। ও এই পান পৌঁছে গেলাম, এখানে দেখা যাক যদি কিছু খাওয়া দাওয়া করা যায়। গলা একদম শুকিয়ে আছে, জল খাচ্ছি তাতেও কাজ হচ্ছে না, আবার শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখি যদি দাঁড়ায় কোথাও, এখানে দাঁড়িয়েছে। হোটেল ধাবা কাম রেস্টুরেন্ট, এখানে আমাদের খাওয়া গেল। এই দাদা খাচ্ছে ভাত ডাল থালি, আর আমি খেলাম পরোটা আর চা, আলুর পরোটা অবশ্যই। এখানে কেউ রাত্রে থাকলেও থাকতে পারে, দেখো বেড পুরো বেছানো আছে। পেমেন্টটা করে দিই, কিতনা হুয়া? ওই পরোটা আর চায়,
90 रुपीस। और उसका भात दाल, हेलो उसका भात दाल 290 हो गया टोटल। खेते बेरी बोलम हमारे चाल डाल भात और खेते भात लग जाना माने वही भात गुलो ठीक लग जाना हमारे सिद्ध चाल और इखाने चाल गुलो जाने केरे कोम धारने और तब पर आलू ठालू नहीं वही से डाल और वही सब्जी क्या मन लग जी खेते हमें जनो पौड़ा ही खेलम और इखान का पहाड़ गुलो देखो इखाने खोले आबार संपूर्ण आलादा धारने जिखाने अच्छी से खाने आलादा आलादा কিন্তু এতক্ষণ এলাম দারুণ স্মুথ রোড, এবার নাকি বলছে 50 কিলোমিটার এরকম ভাঙা ছড়া রোড পাওয়া যাবে, 4 ঘন্টা লাগবে সার্চু পৌঁছাতেই। যাই হোক এতক্ষণ তো ভালো রাস্তা চালিয়েছি, এবার একটু কষ্ট করে চালিয়ে পৌঁছাতে হবে সার্চু। যুগল সেতু দেখো, ওহো সেতুটা একটু খারাপ অবস্থায় আছে কিন্তু এরও একটা আলাদা মজা আছে তাই না, আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানে পাহাড়গুলো বেশিরভাগ মাটির টাইপের পাহাড়, পাথর তো আছে বটেই, আজ দেখো রাস্তার অবস্থা, কিন্তু ওই সামনের পাহাড়টা দেখো ও জবাব নেই। বাস এখনই এখানে নেটওয়ার্ক পেলাম, একটা ভিডিও এডিট করে আপলোড করা ছিল, শুধু ট্যাগ টাইটেল এসব করে এখান থেকে পাবলিশ করলাম। চলো ওটা উঠগা উঠে গা ফার্স্ট গিয়ারে তুলতে হবে, তাছাড়া উপায় নেই। আর নদী নদী নদী, আর এদিকে কালি ধোয়া, ওয়া 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 ওয়া, দেখো পাথরগুলো দেখো কেমন খাঁচ 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 করা, দারুণ। ওইখান দিয়ে জলটা সব বয়ে বয়ে আসছে। মন ভরে দেখো, আরে একদম দেখলে টান কি জোর বাঁচল, বাপ রে বাপ এদের এত তাড়াহুড়ো কিসের আমি বুঝতে পারি না। ও ওদের একজন হচ্ছে আমার বুক ধুক ধুক করছে, আজব ব্যাপার। এইখানে আবার জাম রাস্তা ঠিক করছে, নদীটা লাগিয়ে দেখো ওখান থেকে সব মাটিগুলো তুলে তুলে এদিকে ফেলে দিচ্ছে, এইদিকে পাহাড়গুলো দেখো বাপ রে বাপ, ওইখান থেকে ধর নেমে নেমে পড়ছে সব পাহাড়গুলো, সব গরম করে দিল। আধ ঘন্টা ধরে প্রায় দাঁড়িয়ে আছি, কাজ চলছে, আর সূর্য মামাকে দেখো পুরো একদম চোখেই অ্যাটাক করছে। চলো ছেড়েছে এবার, এই রাস্তাটা পুরো পরিষ্কার করলো, গ্রেট জব রাইট, ওরা পরিষ্কার করছে বলেই আমরা আজকে যেতে আসতে পারছি। রাস্তা পুরো ধুলো ধুলো ভর্তি, আর পাহাড়ের ওপর দেখো বরফগুলো পড়ে আছে, আর নিচ দিয়ে ওই বরফগুলো জলের নদী যাচ্ছে। ধুলো তো কী আছে, তোমাদের ভাই বলো আর দাদা বলো আমাকে যাই বলো কেন, কোনো ব্যাপারই না। 3 নম্বর গিয়ারে ফেলে রেখেছি আর গুঁ গুঁ করে টানতে রাখছি, কোনো সময় চাকা স্কিড করতে করতে পারছি, কোনো সময় ইয়ে দিয়ে 4 নম্বরে আর গুঁ করবে না। বাবা রে বাবা দেখো কারণে উল্টো পড়ে আছে রাস্তা, যা সিঁড়ি এতো হবেই, কোনো উপায় নেই। বাপ রে বাপ এগুলো দেখলেই তো মানুষ ভয় এক এক হয়ে যাবে, দেখছো রাস্তা দেখো, দেখে নাও গর্ত, ওরে বাপ রে বাপ, আর সেরকম জল, আরে বিরাট অফরোড, বিরাট বিরাট অফরোড ওয়াটার ক্রসিং, কিন্তু তোমার তোমাদের ভাইকে কীভাবে আটকাবে। আবার একটা পাস এলো মনে হচ্ছে, কির লাচুংলা, লাচুংলা টপ, হ্যাঁ লাচুংলা, অ্যাল্টিটিউড 16,866 না 600 কত দেখলাম, এখান থেকে লাগছে দেখো। আর দাঁড়াবো না, আমাদের গ্রুপের সবাই আগে চলে গেছে, আমার দাদা শুধু পেছনে আছে, দাঁড়ালেই টাইম লস, কারণ সার্চ এখনও প্রচুর দূর, আর রাস্তার অবস্থা দেখছো মানে এই রাস্তায় বাইক গাড়ি যাই বলো চালানো খুবই দুঃসাধ্য ব্যাপার, কিন্তু উপায় কী আছে, লাদাখ আসবো আর এরকম রাস্তা পাবো না তা কি হয়, একটু গলা শুকাবে না, অক্সিজেনের অভাব হবে না,
সেটা কিভাবে হয়, এইসবের জন্যই তো আসা আলাদা, ভয়ও লাগে আসার সময়, কিন্তু স্বপ্ন ভেজে গেল জুতোটা, আর কি করা যাবে, পড়লাম না বেঁচে গেছি। তারপরে সূর্য মামা যা কারুকার্য করছে না, লোচ্ছা মা, ও আপ যায়গে পেলে না, জলদি মে হ্যাঁ তো চলো, এইবার পরীক্ষা চলে এসছে, দেখা যাক তোমার ভাইরা, এবার কোনো ব্যাপার না, চলো এখান দিয়ে নিলি, কে পিক পিক করছে পেছন দিয়ে, আবার প্রথমেই বললাম ওকে যে তুমি যাবে, ও শুনলো না, নিয়ে পর পেছনে তো পিক 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 করছে, কথা আছে হাঁকবেও না পথে ছাড়বে না, সেই হয়েছে ব্যাপার। হ্যাঁ এটা দিয়ে সোজা চলে এসো, উঠে যাবে সোজা একদম, বাহ মনে হচ্ছে ভালো। হ্যাঁ দুটো সিমেন্টের মধ্যে, হ্যাঁ ওইখানে একটা বড় গর্ত গর্ত রয়েছে, এদিক দিয়ে এদিক দিয়ে এই চলে তো একদম সোজা টেনে দাও, ফার্স্ট গিয়ারে টেনে চলে আয়, সোজা চলেছো হয়ে যাবে আরামসে, ফার্স্ট গিয়ারে কমাবি না, স্পিড কমাবি না, বাহ হুইস্কি নালা ক্রস করলাম এখন, ছোটোখাটো ছিল বেশি বড় না, সেরকম তকলিফ পেতে হয়নি, শুধু পেছনের ওই মানুষগুলোর জন্য, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আগে যাবে তো যাও, যাবেও না আর পেছন থেকে যখন যাচ্ছি হর্ন মারছে ঝুটমুট, মানে ধৈর্য ধরে না, আবার রিক্সও নিতে পারে না। এই দেখো এখানে একটা লরি পড়ে আছে চারিদিকে, নামিকলা চলে এলাম, 15,547 ফুট নামিকলা, নামিকলা টপ, ওই দূরে সাদা সাদা বড় পুরো একদম, ও হো কি লাগছে বস, ওইসব রাস্তা মনে হয় আমরা পাবো, ওইদিকে গেলে কি হবে, জমে যাবো পুরো, নামিকলা টপ। দাদারা সব ছবি তুলতে ব্যস্ত নামিকলা টপ, আর আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এই রোদ্দুর ছাওয়ার ব্যাপারগুলো না বিরাট ডেঞ্জার, ভট করে ছাওয়া চলে আসছে আর ভট করে আলো চলে আসছে, আর এই ছাওয়া যখন যাচ্ছি না আর কিছু দেখতে পাচ্ছি না, কত রাস্তা খারাপ দেখছে, যখন তখন পড়লেই ব্যাস, ওই দেখো বলতে বলতে ওখানে একটা লরি উল্টে পড়ে আছে, মানে এমন হয়ে রাস্তা থেকে পড়েছে পুরো একদম, ভেতরে যারা ছিল তাদের কী হয়েছে কে জানে। গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করলাম, কেন এই যা সিন দেখলাম এটা গোপ্রো ব্যাটারি চেঞ্জ না করলে হবে না, অনেকক্ষণ আগে কিছু সিন মিস হয়েছে, এটা কীভাবে মিস করি, আর দেখছো রোদ্দুর বাপরে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে, মানে পুরো চোখে এসে লাগছে, আগে কি গাড়ি আসছে না আসছে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর এখান থেকে লাগছে দেখো বস সিনটা, ও তবে আগে ওরে বাপরে বাপ কি সিন সিনারি মারি, ও এখন ওই রাস্তা দিয়ে আমরা নামবো, ও এই হচ্ছে দেখো গাটা লুপ, মানে এখান থেকে পুরো জিগজাগ রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সূর্যের জন্য আলোটা কি আসছে জানি না, পুরো দেখা যাচ্ছে রাস্তাটা। হ্যাঁ এই যে দাদা একটা বোতল রেখে দিল, জল ছিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে রেখে কিছু চাইলে কি যেন কেউ যেন জলের অভাবে না কিছু হয়, বাহ সুন্দর, এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষ জলের জন্য কত নিচে কুয়োর তলায় দড়ি বেঁধে বেঁধে দড়ি ধরে 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 নেমে তারপরে এক বালতি জল তুলে নিয়ে যায় খাওয়ার জন্য, ঠিক কবে বলেছে দাদা, জল যেন না পেয়ে কারোর যেন অসুবিধা না হয়, সবাই যেন জল পায়, চলো এই উইসে অনেক সুবিধা, কারণ এখানে জল টেস্টটা পেলেও তোকে জল খেতে পারবে, দেখো সবাই ভর্তি ভর্তি বোতল দিয়ে গেছে, দেখো ও ভর্তি ভর্তি বোতল খুলে দিয়ে গেছে, আচ্ছা বাহ, এই দেখো লুপটা সব গাড়ি যাতায়াত করছে, চলো এ দুটো লরিকে ছাড়লাম, এবার একটু এগিয়ে যাই, আস্তে আস্তে এগোতেও হবে ছাড়তেও হবে, কেন হুড়বুড় করে লাভ নেই, সাইডে দাঁড়িয়ে যাও আর ওরা চলে যাক, কেন ওদের ভারী গাড়ি, ওদের ব্যালেন্স সামলানো খুব মুশকিল, দেখছো কত লরি উল্টে পড়ে আছে, অন্য কাউকে বাঁচাতে গিয়ে হয়তো পড়েছে, নিজেদের দোষও নয়, এরকমও হতে পারে। আর একটা জিনিস দেখতে পেলাম উঁচু থেকে, এই এই দেখো দেখতে কত বড় বড় সিং,
ভেড়াই হবে হয়তো এগুলো কি ছাগল, যাই হোক সিং দেখে না কত বড়। এখানে বেশিক্ষণ দাঁড়ানো মুশকিল, কেন গাড়ি আসবে, এক পাল রয়েছে ভর্তি। ওই দিক তো উল্টো দিকে সূর্যটা আছে, তো কি উঠছে জানি না, কিন্তু দেখো দারুণ বড় বড় সিং, মানে এত বড় বড় সিং মহিষের থেকেও বড় সিং। হুইস্কি পুল ওইদিকে একটা রয়েছে, এদিকে একটা, ওটা বোধহয় তৈরি হচ্ছে, বোধহয় নতুন না পুরনো ছিল জানি না। এবার আস্তে আস্তে সূর্য মামা আসতে যাচ্ছে, এখন বাজে 6:30। আমাদের ওদিকে তো বোধহয় এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখানে তো 8টা অবধি থাকেই থাকে আলো। পাহাড়টা লাগিয়ে দেখো, ও হো কতটা জায়গা নিয়ে পুরো একদম লাভলি। ব্রান্ডি পুল, আগেরটা হুস্কি গেল, এটা হচ্ছে ব্রান্ডি। আর এতক্ষণ পর রাস্তা পেয়েছি বস, এই রাস্তাটা মজা একটু নেবে না, দেখো কেমন লাগছে। ও হো এতক্ষণ ধরে ওই গর্ত কুত্তাতে চালিয়ে আর ওই কাটা লুপের প্যাঁচ খাওয়ানো রাস্তায় চালিয়ে হাঁপিয়ে গেছিলাম। দাঁড়িয়েছে ঠিক, আমি এই সাইডে দাঁড় করে দিই, পরে ঘোরাবো কি হবে না হবে জেনে তারপর। সারজুতে দাঁড়িয়ে গেলাম আমরা, কেন আরো বেশি দূর গেলে যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার ওখানে গিয়ে কোথাও থাকার জায়গা পাবো কি না পাবো, আর এই অন্ধকারে আর কত যেতে পারবো কি না পারবো, রিক্স হয়ে যাবে। তো এখানে সারচুরেই, এই যে এখানে এই সারচুরে এখানে আছি আমরা, মারিউল রেস্টুরেন্ট সারচুর। পেছনেই রুম আছে, ওই টিনের রুম, চারজন একটা রুমে থাকবো আর দুজন একটা রুমে থাকবে, আমাদের যা হাজব্যান্ড ওয়াইফ আছে। ভাড়া নিয়েছে 300 টাকা করে, ঠিকই আছে, কষ্ট তো করতেই হবে, জানাই ছিল যে সারচুতে এলে কষ্ট করতেই হবে, উপায় নেই। আর খানা মানে খাওয়া হিন্দি চলে আসছে, আর এখানে খাওয়া দাওয়ার এই রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। আর লাইট নেই একদম, মানে সোলারে চলে তো সব, তার ফলে লাইটের জোর নেই একদম। আমি কোনোরকম রিকোয়েস্ট করে আন্টিকে বললাম যে আমার দুটো গোপ্রো ব্যাটারি চার্জে দিয়ে দেওয়ার জন্য চার্জে দিয়ে দিয়েছি, দেখা যাক কতদূর কী হয়, কারণ এই লাস্ট ব্যাটারি আছে, কতক্ষণ চলবে তাও জানি না। আর রাত্রিরে তো অন্ধকার হয়ে গেলে ভিডিও করতেও পারবো না, সেরকম ভিডিও আসবে না। কী খাওয়ার দাওয়ার খাবো এখানে, ওই আমরা যেমন পরোটা রুটি ভাত, এই জাস্ট পেট ভরানোর জন্য, আর তো সেরকম কিছু নেই। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।